সুখবর হলো এখন আমাদের টেম্পারেচার বাড়তেছে, এটা 23 ডিগ্রির উপরে ভাইরাস শুকিয়ে যায়। আমার বিশ্বাস এই রোদ যদি থাকে ভাইরাস আমার দেশে আসবে। সবশেষে আমাদের সরকারি নির্দেশে জিয়ানু মহোদয় বলেছেন আপনারা সবাই আল্লাহর কাছে পানা চাই, আসন্ন যে বিপদ আমার এভাবে এমন কারো হাত আছে আল্লাহর খুব প্রিয়, তার সেই গুণে আল্লাহ আমাদেরকে আসন্ন দুর্যোগ থেকে আমাদেরকে পানা। আমিন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা প্রতিরোধের জন্য যে আমাদের যে প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো আমরা জনগণের সচেতন হন, করোনা ভাইরাস থেকে মুক্ত থাকুন, আতঙ্ক নয়, সচেতন হন, করোনা ভাইরাস থেকে মুক্ত থাকুন। করোনা ভাইরাস থেকে মুক্ত পেতে হলে সাবান দিয়ে ঘন ঘন হাত ধুবেন, খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুবেন, খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন, খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। বাচ্চাদের প্রতি সচেতন হন, আতঙ্ক নয়, সচেতনতাই করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে পারে, সচেতনতাই করোনা।